একটি রিয়েলিটি শোয়ের বিচারকের দায়িত্ব পালন করছেন মোনালি। এই সেটে ক্যামেরার সামনে হাজির হন বিভিন্ন রকম সাজে। সেই থেকে একটি নিজস্ব তুলে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন গায়িকা। কপালে টিপ, ঠোঁটে গাঢ় লিপস্টিক, সঙ্গে মানানসই পোশাকে নিজেকে সাজিয়েছিলেন মোনালি। সেই ছবি পোস্ট করতে না করতেই নেতিবাচক মন্তব্যে ভরে উঠেছে তার ইনস্টাগ্রাম। কেউ লিখেছেন, আনফলো করতে বাধ্য হলাম। কারো মন্তব্য, মুখে কি সার্জারি করিয়েছেন নাকি শুধুই মেকআপ? একজন লিখেছেন, আপনার নাকে কি হয়েছে? একজন লিখেছেন, মানুষ নিজেকে নিয়ে এখনও সন্তুষ্ট হয় না, এটা তার প্রমাণ ম্যাডাম। আরেকজন লিখেছেন, একটা সময় কত সুন্দর ছিল যা ঈশ্বর প্রদত্ত, কিন্তু ডাক্তার প্রদত্ত জিনিস কেমন বিচ্ছিরি দেখাচ্ছে। আগে যেমন গলা ছিল তেমনি সুন্দরী ছিল, আহা সে কাল। অর্থাৎ ভক্তরা মোনালির এই পরিবর্তনে মোটেও খুশি বা সুখী নন। তারা মোনালির এই পরিবর্তন কোনোভাবেই মানতে পারছেন না। এসব মন্তব্যের কোনো জবাবই দেননি তিনি। বিদেশে বিয়ে করে সেখানেই স্থায়ী ঠিকানা তার, তবে বর্তমানে কাজের জন্য ভারতেই রয়েছেন মোনালি।